শতদল সংঘের পরিচালনায় আজকের এই দ্বিতীয় সন্ধ্যা আরো একবার ভরে যাবে সঙ্গীতের সুর মূর্ছনায়। চলুন সবাই মিলে এনজয় করে আপনাদের প্রত্যেককে আমরা সাদর আমন্ত্রণ জানাই। যারা বাড়িতে রয়েছেন, টিভি সিরিয়াল দেখছেন, খুব তাড়াতাড়ি চলে আসুন, কেননা না দেখলে মিস করবেন। ভালো ভালো সঙ্গীত শিল্পী, তার সাথে কৌশিক ব্যানার্জি, জনপ্রিয় অভিনেতা, টলিউডে খলনায়ক হিসেবে পরিচিত, কিন্তু অনেক ভালো অভিনয় তিনি করেছেন অনেক সিনেমায়। স্বাভাবিক কারণে সেই অভিনেতা আজ আমাদের মাঝে কৌশিক ব্যানার্জি, সাথে থাকবে খলনায়িকার চরিত্রে এবং সমস্ত চরিত্রে অভিনয় করে সুনাম অর্জনকারিণী সেই অভিনেত্রী পাপিয়া অধিকারী। তাদের দুজনের কথা শুনব, হয়তো দু একটি গানও তারা গাইতে পারেন, তাই তাদের দেখার জন্য এবং তাদের কথা শোনার জন্য আপনাদের সকলকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। মঞ্চের সামনে আপনারা বসুন, যারা দাঁড়িয়ে রয়েছেন রিকোয়েস্ট করব আপনারা বসুন, কেননা তিনজন সঙ্গীত শিল্পী শুরুতেই আমরা আমন্ত্রণ জানাব। মেলোডি সঙ্গীতে মেলোডিয়াস কিছু গান আপনাদের সকলকে উপহার দেবে লিম্পা, গানে গানে মন মাতাতে মঞ্চে সাদর আমন্ত্রণ জানাই তানবাহার মিউজিক্যাল গ্রুপের সাথে। শুরুতেই কিছু মেলোডি গান, কিছু রোমান্টিক গান আপনাদের শোনাতে আসছে লিম্পা। প্লিজ ওয়েলকাম। Thank you.
লিম্পার গানে সন্তুষ্ট হয়ে একজন সংগীত প্রেমী মানুষ ১০০টি টাকা গিফট করেছে ত্রিনাথ সরকার।
ভুলে গেলেও ভুলে যাওয়া যায় না প্রাণের মানুষ মনের মানুষকে। শুনলাম আশা ভোঁসলের গাওয়া সেই জনপ্রিয় একটি গানের লিম্পার কণ্ঠে, আরো কিছু মেলোডি গান শুনব লিম্পার কণ্ঠে। জোরে করতালি হোক সবাই মিলে লিম্পার জন্য, থ্যাংক ইউ। সত্যি অসাধারণ কিছু মেলোডি গান, স্যাড মুড গান আপনাদের সকলের সামনে উপস্থাপিত করছে লিম্পা আজকের এই সঙ্গীত সন্ধ্যায়। মিউজিক্যাল জার্নিতে প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে লিম্পা মন ভরিয়ে আপনাদেরকে উজাড় করে কিছু গান উপহার দিচ্ছে। এখানে আসার সুযোগ পেয়েছি আমাদের ব্যান্ড ড্রিম মিউজিক্যাল গ্রুপের ব্যান্ড লিডার বিদ্যুৎ কাকুর জন্য। তো বিদ্যুৎ কাকু এবং পুরো ব্যান্ডের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। এবার নেহা কাকুর একটা গান হোক। তুম হমকো
আমি আশাজির একটি হিন্দি গান করছি। সবার ভালো লাগছে তো গান? আপনাদের করতালি বলে দিচ্ছে কত সুন্দর গান উপস্থাপিত করছে লিম্পা। এই বয়সে এত সুন্দর কণ্ঠ, আমরা চাই লিম্পা আগামীতে জি বাংলা সারেগামা পাতে অংশগ্রহণ করুক, এবং যদি ব্যানারটা হয়ে যায় তাহলে আজকের লিম্পা আগামীতে আরো আরো অনেক বড় শিল্পী হতে পারবে। 160 টাকা গিফট করেছে কেটুল
কানু এবং রিঙ্কু নাকি রিন্টু, তিনজন মিলে গিফট করেছে 100 টাকা এই গানে সন্তুষ্ট হয়ে। সো থ্যাংকস জানাই কানুদা, কেটুলদা এবং রিঙ্কুদাকে। শুনবো কিছু এরকমই মেলোডি গান, যে গানগুলো আমরা বাড়ি বাড়ি শুনতে চাই, আনকমন গান। ন্যাচারালি কোনো মিউজিক্যাল গ্রুপে এই ধরনের গান অ্যারেঞ্জ করা থাকে না, কিন্তু আজকে পেয়েছি তানবাহার মিউজিক্যাল গ্রুপের সাথে এই ট্যালেন্টেড মিউজিশিয়ানদেরকে, এবং লিম্পাকে পেয়েছি যখন শুনি আরও কিছু মেলোডি গান আপনাদের সকলের জন্য। লিম্পা প্লিজ।
100টি টাকা গিফট করেছে এই গানে সন্তুষ্ট হয়ে। একবার জোরে করতালি হোক সবাই মিলে, কেটুল দা, টিঙ্কু দা এবং কানু দার জন্য থ্যাংকস জানাই। সত্যি দারুণ গান উপস্থাপিত করছে লিম্পা, শুনবো আরো কিছু গান, চলো। ইকরা ইকরা
লিম্পার গানে সন্তুষ্ট হয়ে, স্পেশালি এই গানটিতে সন্তুষ্ট হয়ে হাজারটি টাকা গিফট করেছে জয়ন্ত সাহা। একবার জোরে করতালি হোক সবাই মিলে, সবাই মিলে। সত্যিই সঙ্গীত প্রেমী মানুষ জয়ন্ত সাহা। শতদল সংঘের এই পুজো, এই অনুষ্ঠান, যার উদ্যোগ, যার প্রচেষ্টা, আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে সেই জয়ন্ত সাহা। সো থ্যাংকস জানাই তাকে। বারে বারে চাই তিনি আপনাদের সকলকে ভালো কিছু উপহার দিতে, কেননা যে শিল্পীদেরকে আমাদের দেখার জন্য অনেক দূরে যেতে হয়, আমাদের এলাকার মানুষদের জন্য সেই স্বপ্ন পূরণ করে থাকে জয়ন্ত সাহা। স্পেশালি থ্যাংকস জানাই তাকে। 100টি টাকা গিফট করেছে এই গানে সন্তুষ্ট হয়ে কেট্টুলদা, টিঙ্কু বৌদি এবং কানুদা। সো থ্যাংকস জানাই তাদের প্রত্যেককে। লিম্পার কণ্ঠে আরও কিছু গান শুনবো কি আমরা? শুনবো? একবার হাততালি দিয়ে জানান আপনারা যে শুনবেন কিনা। থ্যাংক ইউ। চলো লিম্পা কিছু গান শুনি আরও মেলোডি, রোম্যান্টিক এবং স্যাড মুডে।
যদি গান ভালো লেগে থাকে একটু করতালি দিন সকলে মিলে প্লিজ একবার। থ্যাংক ইউ। বিভিন্ন ধরনের সঙ্গীত শিল্পীরা আছে, আর তারই সাথে টলিউডের সেই সকল খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী, তারাও আসবেন আপনাদের সকলকে। তাদের কিছু বইয়ের সংলাপ তো আমরা অবশ্যই শুনব। খলনায়কের চরিত্রে অভিনয় করে প্রত্যেকটি মানুষের, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা রয়েছে, তাদের মনকে জয় করে নিয়েছিল। তাকে দেখে সুন্দরী মেয়েরা খানিকটা ভয় পেয়ে যায়, কেননা খলনায়কের চরিত্রে অভিনয় করে তো। হিন্দিতে আছে বোগাম্ব ঘোষুয়া দিল ঝালায়, এরকম যারা খলনায়কের চরিত্রে অভিনয় করে থাকে তাদেরকে দেখে অনেকে ভয় পায়। আর সেই খলনায়কের চরিত্রে অভিনয় করে প্রত্যেকের হৃদয় যিনি জয় করেছেন, সেও কিন্তু আসবে আর খানিকক্ষণ সময় পর। কৌশিক ব্যানার্জি, একটু মাত্র সময়ের অপেক্ষা। তার সাথে একটি জনপ্রিয় গান আছে, সেই গানটি হল মাই হো পায়রা পায়রা মাই হো পায়রা পায়রা বিবি হুম। এই গানটির সাথে যে পারফরমেন্স করেছিল মনে পড়ে যায়। ইয়েস, তিনিও আসবেন আপনাদের সকলকে আনন্দ দিতে। তার কণ্ঠে বেশ কয়েকটি গান শুনবো আমরা সকলেই। তারই সাথে উষা উত্তপের গান শুনতে কে না ভালোবাসি সকলেই, যে কোনো অনুষ্ঠানে পপ গান বলতেই উষা উত্তপ। উষা উত্তপের গান নিয়ে সেই শিল্পীও আসবে কিন্তু এই মুহূর্তে গানে গানে লিম্পার সাথে।
বলেই দিচ্ছে করতালি যে কতটা ভালো লাগছে লিম্পার কণ্ঠের গান। ব্রাইট ফিউচার হবে লিম্পার এই করতালির আশীর্বাদকে নিয়ে। আগামী দিনে আমরাও দেখবো ফাটাফাটি এই কমেন্টস লিম্পার জন্য হয়তো আসবে, এটি আমরা কামনা করি আমাদের দেবাদিদের মাদের কাছে। আমি আমার শেষ গান পালক মুচ্ছালের একটা হিন্দি গান দিয়ে শুরু করছি।
অসংখ্য ধন্যবাদ। দারুণ দারুণ গান শুনলাম আমরা, লিম্পার গন্ধ দিয়ে কতটা ভালো লাগলো লিম্পার গান। একটু করতালি দিন লিম্পার জন্য। আশা করি আপনাদের সকলকে বিভিন্ন ধরনের গান শোনালো, একটু মেলোডি গান, একটু রোমান্টিক গান, শুরুতেই বেশ কিছু রোমান্টিক গান গিয়ে সকলকে আনন্দ দিল। আজকের এই বিচিত্র অনুষ্ঠানের একক কণ্ঠের প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে